একুশে ফেব্রুয়ারি আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আমাদের শহীদ দিবস। বাঙালিকে, বাংলাদেশিকে নিজের ভাষায় গৌরবের সাথে সারা বিশ্বের বুকে প্রকাশ করবার দিবস আজকের এই দিনটিতে। যারা একসাথে ক্যাপিটাল এফএম এ যুক্ত আছেন এবং দেখছেন এবং শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বসুন্ধরা এ4 পেপার নিবেদিত, আমি বাংলার গান গাই অনুষ্ঠানে জাহান অরণ্য আপনার সাথে আছি। আজকের এই আয়োজনটি একটু ভিন্ন রকম ভাবেই আমরা করেছি, স্টুডিওর একটু বাইরে, যেখানে আমরা দুজন মানুষের সাথে এই মুহূর্তে স্টুডিওতে বসে থাকবার কথা ছিল, যদিও তারপরও আমরা এসেছি তাদের বাসায়, তাদের আমন্ত্রণে, তাদের সাথে কথা বলবার জন্য। আজকে আমরা দুজন অতিথি যাদের সাথে বাংলায় কথা বলবো, কিন্তু তারা বাঙালি নন, তারা বাংলাদেশিও নন, তারা ভিন দেশে দুজন মানুষ। তাদের সাথে আমাদের বাংলা ভাষার অভিজ্ঞতা শেয়ার করব, আমাদের বাংলা ভাষার যে ভালোবাসা সেটা শেয়ার করব, সেই সাথে আপনিও যেহেতু আমাদের সাথে যুক্ত আছেন আজকের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। facebook.com/capitalfm948 এ জয়েন করে আজকের এই ভিডিওটিকে আপনারা শেয়ার করে দিন সরাসরি, সেই সাথে আপনার যে কোনো মন্তব্য লিখে জানান, আর যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা থাকে আমাদেরকে সরাসরি টেক্সট করতে পারেন। আপনার সেলফোনের এসএমএস অপশনে গিয়ে টাইপ করবেন CFM স্পেস আপনার নাম সঙ্গে আপনার লোকেশন লিখে। আজকের এই বিশেষ দিনের বিশেষ আয়োজন সম্পর্কে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা মতামত লিখে পাঠিয়ে দেবেন 26969 এই নম্বরে। আবার দুপাশে দুজন খুব সুন্দর মানুষ বসে আছেন, দুজনেই সাদা সাদা মনের মানুষ, সেই সাথে অত্যন্ত মিশুক দুজন মানুষ, এবং যাদের সাথে কথা বলে আমার মনেই হয়নি যে আজকে তাদের সাথে আমার প্রথম কথা হয়েছে, মনে হচ্ছে যে বহুদিনের পরিচিত কেউ, খুব কাছের কোনো বন্ধু, অনেকদিন পরে দেখা হলে যা হয় ঠিক সেরকম ভাবে কথা বলেছি। আশা করি আজকের আয়োজনটা আপনারা ঠিক সেরকম ভাবে উপভোগ করবেন। আমার পাশে আছেন, ডান পাশে যদি দেখাই প্রথমেই, আছেন মায়ের। মায়ের হচ্ছে একজন উদ্যোক্তাও, পাশাপাশি একজন ভালো শিল্পীও এবং একজন ভালো মানুষ তো বটে। মায়ের স্বাগত জানাচ্ছি ক্যাপিটাল এফএম 94.8 এ। সবাইকে আসসালামু আলাইকুম এবং নমস্কার, সবাই ভালো আছেন? আমি মায়ের মাতা নামে 8 বছর এই দেশে থাকি। আমি 2012 সালে থাকতে শুরু করেছি, আর আমার পাশে বসে আছে শুনসকে নামের বন্ধুর সাথে বাজনা বিট নামের মিউজিক ব্যান্ড করি। আজকে একটু বাংলা ভাষায় আপনাদেরকে আমাদের গানটা শোনাতে চাই, আর আমাদের গল্পটা শোনাতে চাই। নিশ্চয়ই নিশ্চয়ই, বুঝতেই পারছেন মানে হয় না যে মানুষের সাথে মানুষের মেলবন্ধনটা আসলে কিভাবে হয়, মানুষের আত্মার সাথে আত্মার সম্পর্ক হয় কিভাবে, হয় মুখের ভাষা দিয়ে। আর যে মুখের ভাষা মানুষকে আসলে বন্ধুতে পরিণত করতে পারে, মানুষের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে পারে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় একটা সেতু বন্ধন। তো আজকে আমার পাশে যে দুজন মানুষ রয়েছেন তারা জাতীয়তার দিক থেকে জাপানি, কিন্তু আজকে আমরা তিনজনই মনে হচ্ছে যে আমরা প্রকৃত বাঙালি হিসেবে কথা বলছি, আমার কাছে মনে হচ্ছে। আচ্ছা, এবারে পরিচয় করে দিচ্ছি, আমাদের সাথে রয়েছেন সুজকে। সুজকে একজন গুণী মানুষ, প্রথমত একজন সঙ্গীতের প্রতি অনুরক্ত একজন মানুষ, সেই সাথে তিনি একজন অ্যানিমেটর, এবং পাশাপাশি হচ্ছে স্টুডিও পদ্মা, একটা স্টুডিওর তিনি ওনার, আই মিন সিইও, এবং হচ্ছেন সেটার স্বত্বাধিকারী। সুজকে আজকে ক্যাপিটাল এফএম 94.8 এ স্বাগত জানাচ্ছি আপনাকে। আপনাকেও, আপনাদের সবাইকেও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমার নাম জাহান অরণ্য, আমাকে অরণ্য নামে ডাকলেই হবে। অরণ্য অর্থ হচ্ছে বন জঙ্গল, অথবা ইংরেজিতে যদি বলি সেটার মানে হচ্ছে ফরেস্ট। ওকে, যাই হোক, তো যারা আমাদের সাথে যুক্ত আছেন বুঝতেই পারছেন আজকের সময়টা খুব উপভোগ হবে আশা করি। যারা এখনো শেয়ার করেননি আজকের এই লাইভ অনুষ্ঠানটিকে, তারা শেয়ার করে দিন জলদি করে, যাতে অনেক বন্ধু আজকের এই আয়োজনটি দেখে আনন্দ পেতে পারেন এবং অন্তত কিছু দিক থেকে হলো যেন উপকৃত হতে পারেন। প্রথমেই আমরা মায়ের কাছে আসি, বাংলাদেশে আসার প্রথম অভিজ্ঞতা একটু জানতে চাই। প্রথম আমি বেড়াতে এসেছি 2009 সালে, তারপরে প্রথম ভারতে খুবই ভালো লেগেছে, এই দেশের মানুষের হসপিটালিটি, আর সবাইকে মুখ খুলে স্বাগত জানায়, মানুষ মানুষের ডিস্টেন্স খুবই ক্লোজ, তখন সাথে সাথে খুব ভালো লেগেছে। আর থাকতে শুরু করেছি 2012 সালে, আমি একমাত্র সোসাইটি নামের একটি
NGOর সাথে জড়িত আছি সেখানেই আমি খুবই ভালো বাঙালি বন্ধু আর বান্ধবী পেয়েছি আর তাদের কাছে থেকে এই 8 বছর আমি বাংলা ভাষা শিখে এসেছি বন্ধু বান্ধবী আর আমাদের শিশুরা সবাইয়ের কাছে থেকে এখনো পুরোপুরি বলতে পারিনি আপনাদের মতো তারপরেও অনেক ভালো থ্যাংক ইউ আমি যতটুকু জানি এই দেশের ইতিহাসে সবাই নিজের দেশের জন্য জীবন দিয়েছেন তাকে আমরা দুজন অনেক রেসপেক্ট করি আর আমরা শুধু দুইজন নয় আমরা জাপানিজ আর বিদেশিরা সবাই এই দেশের ইতিহাসে জানার পরে সবাই মনের ভিতরে থেকে আপনাদের দেশকে সম্মান করি বাংলা ভাষাকে তাই আমরা আরও চেষ্টা করতে চাই ভালোভাবে সবাইয়ের কাছে আমাদের বাংলা ভাষার গান পৌঁছাতে চাই আর শিল্পী হিসাবেও আরও আগাতে চাই হয় না যে কিছু মানুষের সাথে কথা বললে মানে একটা বন্ধন তৈরি হয় এবং কিছু বাধা আসলে কেটে যায় তো সেরকমই দুজন মানুষ আমার সাথে বসে আছেন সঞ্জিকের কাছ থেকে একটু জানতে চাইবো যে বাংলাদেশে আসার অভিজ্ঞতাটা প্রথম কখন আসা এবং তারপরে আসলে স্থায়ী বা কতদিন ধরে বাংলাদেশে থাকা হচ্ছে আমি যখন 2007 সালে প্রথম বাংলাদেশে আসছিলাম তখন তো কোনো যে কোনো দেশে তো যাইতে পারতাম এবং যেতে চাইতেছিলাম একটা কিন্তু ইউনিভার্সিটির প্রোগ্রামের মাধ্যমে এখানে আসছি তখন তো আমি অন্য কোনো দেশে যাইতাম না যাই নাই প্রথম জাপানের বাইরে বাংলাদেশ আসার আগে তো একটু বই পেয়ে পেয়ে আসছিলাম একটু অন্যরকম একটু গরম বিভিন্ন শোক খাইছিলাম তবুও আমরা গ্রামের দিকে নরসিংদীর গ্রামে গ্রামে 3 দিন ধরে থেকেছি সেই সময় মানে একদম বাংলা দেশের পিওর হসপিটালিটি হিউম্যানিটি সেগুলো দেখি আমি মানে বাংলাদেশকে প্রেমে করেছিলাম তখন আমি মনে করেছি সারা জীবন এখানে থাকতে চাই মানে ওনারা কেন এরকম কিভাবে সম্ভব সেইটা আরো দেখতে চাই সেটা একটা কারণ আরেকটা কারণ হচ্ছে আমি হিউম্যান ওয়াচিং করতে খুব পছন্দ করি মানে মানুষের ব্যবহার দেখতে খুবই ভালোবাসি মানে এক এক জন এক এক রকম ভাবে ব্যবহার করা সে অবস্থা দেখে দৃশ্য দেখে আমি খুবই এনজয় করি সেটা বাংলাদেশে করলে খুবই মানে কি বলবো আমার ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে এখানে থাকতে বুঝতেই পারছি আর একটা বিষয় হচ্ছে যে এখনো কি বাংলাদেশে স্থায়ী হওয়া বা স্থায়ী থাকার আগ্রহটা আছে এখনো অবশ্যই না করে আমি থাকতাম না নিঃসন্দেহে আসলে আজকের এই অনুষ্ঠান যারা দেখছেন এবং শুনছেন ক্যাপিটাল এফএম 94.8 এ আমরা একটা বিষয় সবসময় বলি বিশেষ করে যারা রেডিওতে বা অন্যান্য গণমাধ্যমে আমরা যারা কাজ করি যারা আমরা বাংলায় কথা বলি সেই বিষয়টার মধ্যে একটা বিষয় চলেই আসে যে ভাষা বিকৃত করার একটা ব্যাপার চলে আসে তো আজকে আমাদের এই দুজন অতিথির সাথে কথা বলে যেটা মনে হয়েছে তারা আসলে যেভাবে ভালোবেসে এই বাংলা ভাষাটাকে বলছেন তো সেই জায়গাতে আমরা যেন আমাদের নিজের ভাষাটাকে বিকৃত না করি তারা কত সুন্দর করে বলছেন তারা আজকে এখানে মানে বহু বছর ধরে থেকে থেকে সেই ভাষাটাকে ভালোবেসে সেটাকে রপ্ত করেছেন এবং আমার সাথে কত সুন্দরভাবে দুজন বাংলায় কথা বলছেন এর চেয়ে বড় গর্বের আর কি হতে পারে আপনারা জানেন যে সিয়েরা লিওন কিন্তু বাংলাদেশের বাংলা ভাষাকে তাদের আন্তর্জাতিক মানে তাদের ভাষা হিসেবে কিন্তু স্বীকৃতি দিয়েছে এবং আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পৃথিবীর প্রত্যেকটি দেশে কিন্তু পালিত হয় সুতরাং এটা আমাদের কাছে অনেক বড় একটা গর্বের বিষয় আমরা এই দুজন ভিনদেশি বন্ধুকে আজকে আমাদের মানে সাথে পেয়েছি এবং সাথে পেয়ে আমরা এটুকু অন্তত অনুভব করতে পারছি যে আমরা যেন আমাদের ভাষাটাকে ভালোবেসে বলি আমরা যেন বাংলাটাকে বিকৃত না করি বাংলার সাথে বিভিন্ন রকম বিদেশি ভাষা শব্দ আসবে বাংলা হচ্ছে একটি চলমান ভাষা একটা স্রোতস্বিনী নদীর মতো বিভিন্ন ইংরেজি শব্দ আসবে কিন্তু বাংলাটাকে যেন ভালোবেসে বলি বাংলাটার প্রতি যেন আমাদের যত্ন থাকে সেটাই যেন আমাদের এই অনুষ্ঠান থেকে বা আজকের এই দিনটি থেকে যেন আমরা শুরু করতে পারি যাই হোক আমরা আমাদের অতিথিদের সাথে কথা বলি আজকে আমার কথা কেউ শুনতে চাইছে না নিঃসন্দেহে নিঃসন্দেহে আজকে দুজনের কথাই শুনতে চাইছে মায়ের অভিজ্ঞতাটা জানতে চাই যে বাংলাদেশে এসে মানুষের সাথে মেশার পরে
বাংলাদেশের বিশেষ কোন কোন বিষয়গুলো খুব ভালো লেগেছে, বিশেষ করে কোন খাবার বা কোন জায়গা, কোন কোন ব্যাপারগুলো মনে হয়েছে যে না এই বিষয়টা পৃথিবীর মধ্যে খুব ভালো বাংলাদেশে? আমি এই দেশের মানুষের চেহারা দেখে খুবই মানে ভালো লাগে। আমাদের দেশের সুন্দর জায়গা আর একটু খারাপ জায়গা, একটু সময় শাইনেস বেশি জাপানের মধ্যে, তখন অনেক খুশি হলেও এত ওর অনেক সময় আমি প্রকাশ করতে পারি না, বা একটু খারাপ লাগলেও এটাও একটু মনের ভিতরেই রেখে থাকি। কিন্তু এখানে মানুষ খুশি হয়ে মানে অনেক মানে এরকম জড়িয়ে ধরাটা হচ্ছে সবচেয়ে আমাদের মানে ফাইনে আমরা গ্রিটিংস করি, আরে বন্ধু কেমন আছিস, আমরা কিন্তু একদম প্রাণ থেকে একটা মানুষকে কাছে টেনে নিই। আর এটা উল্টাও আমার ভালো লাগে, যখন মানে অনেক রেগে যায় তখন মানে আমি লাভ করেছি মানে বাংলাদেশে রাগও অনেক বেশি, এটা ও প্রকাশ করে। এটা তখন আমার মনে হয় যে সবার মনে অনেক পরিষ্কার থাকে, মনে জমান থাকার কারণে একটু কষ্ট বেশি থাকতে পারে, কিন্তু এখানে আসার পরে সবাই একটু নিজের মতো থাকে, মানুষের মতো থাকে, এটা দেখে আমার খুব মানে ভালো লেগেছে। কি চমৎকার। আচ্ছা, এবার একটু কাজের প্রসঙ্গে আসি, মানে সোনশি যে কাজগুলো করছেন সেদিক থেকে বাংলাদেশের গান নিয়ে আপনি কাজ করছেন, বাংলা ভাষার গান নিয়ে কাজ করছেন, আমি যতদূর জেনেছি আপনার নিজস্ব প্রযোজনায় বাংলাদেশের কিছু গানের অ্যালবামও আপনি করতে যাচ্ছেন, সেটা সম্পর্কে যদি একটু বলেন। মানে আসলে আমি তো বাংলাদেশকে ভালোবাসি আর বাংলা ভাষাকে ভালোবাসি, মানে এটা কি করবো, শুধু ভালোবাসির জন্য আমি এই কাজ করতেছি না, মানে শিল্পীর কাজ এবং অ্যানিমেশন কমিক বানাচ্ছি সেই কাজ, শুধু বাংলাদেশকে ভালোবাসির জন্য করতেছি না, আরেকটা খুবই আমার খুবই বড় দায়িত্ব মনে করতেছি, বিশ্বাস করি, তা হলো কি বলবো, মানে আসলে বাংলা ভাষাটা খুবই সুন্দর, সেই সুন্দর চোখে যেমন ভাষা হচ্ছে একটা সংস্কৃতি, হ্যাঁ, যেমন ভাষার মধ্যে যেমন আমি বাংলা ভাষার মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করি সেই এক্সপ্রেশন হচ্ছে, আমি কি বার করে বুঝাইতে পারতেছি, এই শব্দ আমি যখন প্রথম শুনেছিলাম তখন খুবই অবাক হয়েছিলাম, যেমন ইংলিশে ইউ নো ইউ নো ইউ নো খুবই অসুন্দর, জাপানি ভাষাও কিন্তু ওয়াকারি মাস্কা অনেক শিক্ষকরা পড়ে, মানে আমি কি বুঝাইতে পারতেছি, এটা মানে কি বলবো, এই যারা শুনতেছে তাদেরকে দায়িত্ব না দিয়ে যে বলতেছে তার কাছে দায়িত্ব আছে, সেই সংস্কৃতিটা কিন্তু এই ব্যবহারের মধ্যে আছে, এটা একটা দারুণ ব্যাপার। এবং এটা আমরা যারা আছি আমরা কিন্তু বিষয়টা বুঝি না, প্রথমে আমরা যখন কারোর প্রতি আঙুল তুলি, আমরা বলি না যেটা আজকে ভিডিওতে দেখা যাচ্ছে, আমরা যখন কাউকে আঙুল তুলি বলি যে তুমি কাজটা করেছো, একটি আঙুল আমি যাকে দেখাচ্ছি সেই সাথে কিন্তু তিনটি আঙুল আমার দিকে আছে, মানে কি আমি কোন কাজটা করলাম সেটা কিন্তু অনেকেই আমরা বুঝি না, যেটা আজকে আপনি আমাদেরকে বোঝালেন যে আমি কি বোঝাতে পারছি, মানে তুমি বুঝতে পেরেছো কিনা তার চেয়ে জরুরি হচ্ছে আমি কি তোমাকে বোঝাতে পারছি। তো আমরা আপনার গানের প্রজেক্ট নিয়ে আসি, যে তারপরে আমি শুনেছি যে কিছুদিনের মধ্যেই একটা অ্যালবামও রিলিজ হবে বাংলা ভাষার গান, অনেকগুলো কভার সং থাকছে, পাশাপাশি আপনাদের মৌলিক কিছু বাংলা গানও থাকছে, সেটা সম্পর্কে একটু যদি বলেন। আমার মনটা এক্সপ্রেস করতে পারি, সৃজনশীল মানুষের যেটা হয় আসলে কথা কম কাজ বেশি, আমাদের সুন্স ভাই হচ্ছে সেরকমই একজন মানুষ, তিনি কথা কম বলে কাজ বেশি করতে পছন্দ করেন, আমরা দুজনের মধ্যে কথা একটু বেশি বলি, তাই না?
তুমি কি কথা বলতে পারবে বলতে পারবে সেটাই তো আচ্ছা তো তাহলে আমরা একটু মায়ের কাছে আসি যে মাই আপনি যদি একটু বলেন আমাদেরকে যে এই অ্যালবামটা সম্পর্কে আপনি একটু বলেন যে এই অ্যালবামে আসলে কি থাকছে বা কটা গান থাকছে কটা মৌলিক গান আছে বা আমরা কোন কোন গানগুলি কভার করছি প্রথম এই অ্যালবামের নাম হচ্ছে লাইফ লাইফ জীবন বা শুরু থেকে আমি সংস্কের মধ্যে তারপর লিখছিল এই অ্যালবামের মধ্যে অনেক জীবনের সৌন্দর্য দিতে চাই একটা একটা গানে অর্থ থাকে যেমন বন্ধুত্ব আর ভালোবাসা আর বিদায় এই কষ্টগত জীবনের একটা অংশ আর যেমন একটা নিজের আইডেন্টিটি নিজের মানে বাসা বাড়ি আর প্রথমদিকে আমরা একটু মেসেজ পৌঁছাই দিতে চাইছিলাম যেমন আপনি বলেছেন যে সংস্কে বলেছে যেমন এই নিজে সৌন্দর্য তো বাহিরে থেকে বেশি দেখা যায় আর নিজে বেশি বুঝতে পারি না ভালো খারাপ দুইটাই এরকম আমাদের বিদেশের পক্ষ থেকে দেখলে কি এই দেশের সৌন্দর্য অনেক আছে এটা একটু গানের মাধ্যমে পৌঁছাই দিতে চাচ্ছিলাম আর গানের মধ্যে কিছু কিছু আছে আর একটা আমাদের দেশে অলিম্পিক গেমস গত বছর হওয়ার কথা তখন এই দেশের স্পোর্টস প্লেয়ারকে শুভকামনা করার জন্য আমরা আকাশে নামে মানে চলো ওই দূর আকাশে নিয়ে যাবো না জাপানে নিয়ে যাবো একসাথে ছাত্রে যাবো এরকম মেসেজ সঙ্গে ছিল আর প্রেজেন্ট নামের একটা মানুষের সাথে বন্ধু বন্ধুত্ব কিভাবে হয় এটাও ছিল আর সোনালি নামের এই সোনার বাংলাদেশকে নিয়ে আমি এই জায়গাটা একটু থামাই কারণ আমি আসলে পুরোটা গল্প আজকে বরং নাই বা বললাম তবে আমরা যেটুকু দিয়েছি মায়ের কাছে এবং সঞ্চকের কাছে যেটা সেই অ্যালবামটা নিয়ে তারা যখন কাজ করবে সেটা নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসবো থেকেই আমরা এই 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 দুজন আমাদের বন্ধু প্রতি মানুষের কাছ থেকে এই অ্যালবাম সম্পর্কে আবার বিস্তারিত আপনাদেরকে জানাবো তবে এই মুহূর্তে যেহেতু মায়ে এবং সঞ্চকে দুজনই গানের কথা বলছিল আমরা খুব সুন্দর একটু গান শুনে আসবো তাদের কণ্ঠে তারা কেমন করে বাংলা গান করেন তারা কেমন করে বাংলা ভাষাটাকে বলেন তারা কেমন করে বাংলা ভাষার গানকে ভালোবেসে মানুষের সামনে উপস্থাপন করেন সেই গান শুনবো গান শুনে আবারও ফিরে আসবো শুনছেন ক্যাপিটাল এফ এম 94.8 দেখছেন ক্যাপিটাল এফ এম এর ডিজিটাল প্ল্যাটফর্ম ফেসবুক এবং ইউটিউবে আজকের এই বিশেষ আয়োজন বসুন্ধরা A4 পেপার নিবেদিত আমি বাংলায় গান গাই
আমি জাপান থেকে এসেছি এবং আপনি জানেন জাপান এবং বাংলাদেশে অনেক মিল আছে, অবশ্যই পতাকা থেকে মিল আছে এবং আমরা নিজের পাশে অনেক গুরুত্ব দিই, তারপরে সংস্কৃতি ইতিহাস তারপর নিজেদের বাড়ি এই ধরনের জিনিসকে অনেক গুরুত্ব দিই, কিন্তু এতে বাংলাদেশের সাথে অনেক মিল আছে এবং আমি বাংলাদেশকে অনেক সম্মান করছি, কারণ বাংলাদেশের লোকেরা সবাই এরকম চিন্তা করে, সেই জন্য আমি বাংলাদেশকে অনেক ভালোবাসি তাহলে সম্মান করছি। বাংলাদেশ ভাষা সম্পর্কে আসলে খুব সুন্দর ভাষা এবং এখন অবশ্যই কবিতা বলতে পারছি না, কিন্তু সবাই কী বলবো যে কোনো সুযোগকে সবাই কবিতা দিয়ে নিজেদের ফিলিংটা বলে দেয়, এরকম খুবই বাংলাদেশিরা নিজেদের ভাষা দিয়ে পরে নিজেদের কবিতা দিয়ে এটা নিজেদের কথা পড়ে ফেলি। এটা কী বলবো পৃথিবীর মধ্যে মনে হয় এরকম করা যায় বাংলাদেশ, শুধু বাংলাদেশ অনেক বাংলাদেশের ভাষা ভাষাকে অনেক সম্মান করছে, জাপানি ভাষা এবং বাংলাদেশের ভাষা তো মিল আছে এবং কয়েকটা শব্দ মানে অনেক কাছাকাছি, যেমন আপনারা জানেন যে রিক্সা ছা আছে নাই এরকম জাপানি ভাষার প্রচুর একই, জাপানিদের জন্য এত বেশ কষ্ট না, কারণ এবং বাংলাদেশিরা মানে খুশি হবে যেমন আমি বাংলাদেশের একটা এবং এরকম বাংলাদেশ খুবই দয়াল এবং আমাদের জন্য অনেক দয়া করছে, সেই জন্য আমরা কী বলবো বাংলাদেশ বড়তে খুবই আনন্দিত লাগে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বছর তো করোনার জন্য একটু আগের মতো মেলা বই মেলা এবং ফেব্রুয়ারি অনুষ্ঠান করা যাচ্ছে না, কিন্তু আগে অবশ্যই গেলাম শৈত মিনারে এবং বই মেলা বই মেলাতে, তখন খুবই আনন্দিত পেলাম, তাহলে সবাই পাশাপাশি হাত ধরে গান গেয়ে তাহলে আমরা বাংলার ভাষায় কথা বললাম, এটা আমি আশা করি আগামী বছর আবার আগের মতো শুরু হবে এবং সবাই একসাথে হাত ধরে বাসায় সম্মান করে আমরা অভিনন্দন করছি আর কি। আমার বছর বিরতির পর সবাইকে স্বাগত জানাচ্ছি ক্যাপিটাল এফএম 94.8 এর 21শে ফেব্রুয়ারির বিশেষ আয়োজন বসুন্ধরা এয়ারপোর্ট পেপার নিবেদিত আমি বাংলায় গান গাই অনুষ্ঠানে, আমি জাহান অরণ্য আছি আপনার সাথে। আজকে আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন, আমাদের সাথে রয়েছেন মায়ে এবং সঞ্জকে সঞ্জকে জাপানি তারা দুজন মানুষ, তারা বাংলা ভাষাটাকে এত সুন্দর করে রপ্ত করছেন এবং সেই সাথে তারা বলছেন অনেক সময় মনেই হয় না যে আমরা কোনো বিদেশি বন্ধুর সাথে কথা বলছি, মনে হচ্ছে যে আমাদের কোনো বাংলাদেশি বন্ধু তাদের সাথেই আমরা কথা বলছি। তারা যেমন আমি যদি সুঞ্জকের কথা বলি তার যে স্টুডিও সেই স্টুডিওর নাম হচ্ছে স্টুডিও পদ্মা, মানে বাংলাদেশের অন্যতম সুন্দর যে নদী এই পদ্মা নদীর উপরে আজকে সারা বিশ্বের জন্য একটা গর্বের বিষয়, আজকে সেখানে পদ্মা সেতু হচ্ছে আমাদের নিজস্ব অর্থায়নে, সেই পদ্মা নদীটার নামে কিন্তু এই সুঞ্জকে আমার এই ভাই নাম রেখেছেন স্টুডিও পদ্মা, এবং পাশাপাশি বাজনা বিট নামে একটা ব্যান্ডও আছে আপনাদের, তাই না? আচ্ছা এই ব্যান্ড গড়ার পেছনে গল্পটা যদি, আচ্ছা আপনি বলেছেন বাজনা, তা আমি সঞ্জকে একটা ছোট চাচ্ছিলাম বাংলার ছবি আর জাপানের যেই বিজেই নিয়ে কোনো কিছু আমাদের বান্দর নেম দেওয়া যাবে কিনা, অনেক খুঁজে 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 অবশেষে পেয়েছি বাজনা, বাংলাদেশের বি আর জাপানের যে মিলে হচ্ছে বি জে না বাজনা, কি অসাধারণ। আর বি তো হচ্ছে জাপানি ভাষায় বি তো মানুষ নামের অর্থ আছে, মানে বাজনা করার মানুষ বাজনা বিট, আচ্ছা বিট তো ইংলিশ কিন্তু বিটের জাপানি মানে হচ্ছে মানুষ, মানুষ নামের অর্থ আছে। আমরা হতে চাই জাপান বাংলাদেশ সংস্কৃতির জায়গাতে সেতু বন্ধু, ফ্রেন্ডশিপ, একদম তাই, বন্ধুত্বটা আমাদের অটুট থাকুক এটাই আমরা চাই, এবং দেখেন একটা ভাষা কখন তার সীমানা ছাড়িয়ে যায়
যখন সেই ভাষার ভেতরে অনেক জায়গা থাকে মানুষকে জায়গা দেওয়ার জন্য, বিভিন্ন ভাষার মানুষ যখন সেই ভাষাটাকে ভালোবেসে সেই ভাষাটাকে রক্ত করে বলেন, তখনই আসলে মনে হয় যে একটি দেশের ভাষার যে গুরুত্ব সেটা আসলে প্রমাণ হয়। আজকে আমরা যারা বাংলায় কথা বলছি সেই বাংলা ভাষায় কথা বলতে দেওয়ার স্বাধীনতাটা অর্জন করার জন্য যারা আত্মত্যাগ করেছেন, নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, সেই সব মানুষদের জন্য আজকে আমরা শ্রদ্ধা জানাই, আমরা ভালোবাসা জানাই, যাদের জন্য, যাদের আত্মত্যাগের জন্য, যাদের আন্দোলনের জন্য আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। আজকে সারা বিশ্বের বুকে বাংলা ভাষা একটি অন্যতম মাতৃভাষা হিসেবে পালিত হচ্ছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে, এটা অনেক বড় গর্বের একটা ব্যাপার। তো সেই জায়গাতে বসে আমরা যতটুকু সম্ভব যে যার জায়গাতে বসে, শুধুমাত্র নিজের জায়গাতে বসে অন্যের সমালোচনা না করে কে খারাপ কি করলো হ্যাঁ ধরিয়ে দিতেই হবে, কিন্তু নিজের ভাষাটাকে ভালোবেসে যতটুকু সম্ভব এগিয়ে আসা যায়। আমরা যদি বাংলা ভাষাটাকে ভালো করে বলি, একজনের সাথে যদি ভালো করে সম্বোধন করি, একজনকে যদি ভালোবেসে কথা বলি, দেখবেন এমনিতেই মানুষ অনেক বন্ধুতে পরিণত হবে। অনেক দেশের মানুষ বাংলাদেশে আমাদের যে রত্ন রয়েছে, আমাদের যে অহংকার আছে, আমাদের আসলে মানে প্রাকৃতিক এবং হচ্ছে মানুষের ভেতরকার সৌন্দর্য রয়েছে, সেটা পৃথিবীর অনেক দেশেই কিন্তু নেই, এটা একেবারে সত্যি কথা। অনেক দেশ অনেক ধনী হতে পারে, কিন্তু বাংলাদেশের মানুষ মনের দিক থেকে অনেক ধনী, অনেক বড়। মানুষ মানুষকে নিজের মতো করে মানুষকে আপন করে নিতে চায়। আজকের এই বিশেষ আয়োজন, আমি বাংলায় গান গাই এই আয়োজনে, আপনারা আমাদের দুজন অতিথির গানও শুনেছেন, আশা করি ভালো লেগেছে। একেবারে শেষের দিকে আমরা অনুষ্ঠানের বিশেষ কিছু কথা জানতে চাইব, বাংলাদেশের বিশেষ কোন খাবারটা পছন্দ, কোন খাবারটা আপনাদের, আমি জানি যে জাপানিজদের খাবারের প্রতি একটা ব্যাপার থাকে, একটু সিদ্ধ খাবার মানে একটু ঝাল না খাওয়া বা একটু তেল না খাওয়া, আমরা তো ঝাল তেল সব খাই, আমরা মশলাদার মানুষ বেশি, সেই জন্য আমাদের ভুড়ি হয়ে যায় বেশি, কিন্তু জাপানিজদের খাবারের ব্যাপারে কিন্তু খুব একটা মানে বাজ বিচারের ব্যাপার আছে। তো বাংলাদেশে কোন খাবারটা আপনাদের খুব পছন্দ? বাংলাদেশের জাতীয় মাছ সেটাও আপনি জানেন যে এটা পৃথিবীর, হ্যাঁ আরো কিছু দেশে পাওয়া যায় কিন্তু বাংলাদেশের ইলিশ হচ্ছে পৃথিবীর বিখ্যাত। তো জাপানে ইলিশ পাওয়া যায়? আমি তো নরমালি সবসময় বাংলা খাবার খাই, তাই সবচেয়ে ভালো লাগে সাধারণ ভাত সাথে তরকারি ভাজি, সেগুলো সবচেয়ে বেশি ভালো লাগে। মানে আমরা যদি কাউকে জিজ্ঞেস করি, আমাদের বাংলাদেশি কাউকে জিজ্ঞেস করি তোমার প্রিয় খাবার কি বলতো, প্রথমত বলবো বিরিয়ানি, অথবা বলবো হচ্ছে মানে এমন কিছু বলবো যেটা আসলে মানে আমরা সাধারণত খেয়ে অভ্যস্ত, আলু ভর্তা আমার পছন্দ বা মাছের ঝোল আমার পছন্দ, শিং মাছের ঝোল যেটা বলবো হচ্ছে মায়ে, যে সর্ষে ইলিশ আমার পছন্দ, এরকম মানে হয় কি যে সংস্কৃতিটাকে নিজের ধরে রাখারও একটা ব্যাপার থাকে। তো সেই জায়গাটাতে আমরা চাই যে আজকের এই অনুষ্ঠানটা যেন অন্তত কিছুটা হলেও আপনাদেরকে অনুপ্রাণিত করতে পারে, যাতে করে আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি, আমাদের এই ভাইরা, আমাদের বোনরা, আমাদের বন্ধুরা যেমন করে বাংলা ভাষাকে ভালোবেসে, বাংলাদেশকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমরা যদি ঠিক একইভাবে আমাদের ভাষাটাকে ভালোবেসে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারি। আজকে একেবারে শেষের দিকে চলে এসেছি, অনুষ্ঠানের শেষের দিকে আমাদের ক্যাপিটাল এফ এম 94.8 এর শ্রোতা এবং দর্শকদের জন্য মায়ে যদি কিছু বলতে চান। আজকে অনেক ধন্যবাদ আমাদেরকে তো সুন্দর সুযোগ দেওয়ার জন্য। আমরা বানাতে থাকবো মেড ইন বাংলাদেশ তা গর্ব করার মতো অ্যানিমেশন প্রোডাক্ট আর গান মিউজিক, তাই আপনারা আমার সবসময় মনে করবেন যে এত এমন দেশটি কোথাও খুঁজে পাবো না এই পৃথিবীর মধ্যে, গর্ব করবেন বাংলাদেশকে, ভাষাকে, নিজেকে। ধন্যবাদ। সোজকে একদম শেষের দিকে আমাদের ক্যাপিটাল এফএম এর দর্শক এবং শ্রোতাদের জন্য যদি আজকে কিছু বলতে চান এই বিশেষ দিনে।
勝負はいいです。そこは知らない。なんか言って。じゃあ、まだ食べるのは、এখন বুঝতে পারতেছি আমরা শুধু কমিউনিকেট করার জন্য ভাষা ইউজ করি তা না যেমন নিজের মাথার মধ্যে লজিক্যালি ঠিক চিন্তা করার জন্য ভাষা ইউজ করি তখন যদি ভাষা ঠিক মতো না বুঝি অথবা ভাষা ঠিক মতো ইউজ করতে না পারি তবে নিজের চিন্তা ব্রেইন ঠিক মতো কাজ করে না একদম ঠিক এই জন্য মানে আপনারা বাংলাদেশিকে সবাইকে ধন্যবাদ করতে চাই এত সুন্দর তিনটা ব্যবস্থা করা প্রয়োজন অসংখ্য ধন্যবাদ আমাদের এই দুজনকেই আন্তরিক ধন্যবাদ জানাই ক্যাপিটাল এফএম এর পক্ষ থেকে আসবার জন্য মাই এবং সঞ্জকে দুজনকে আজকের মতো এই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকুন সুন্দর থাকুন এদের দুজনের মতো সবসময় হাস্যোজ্জ্বল থাকুন দেখবেন যত বেশি হাসবেন মন এবং শরীর দুটোই খুব ভালো থাকবে মানুষকে অনেক অনেক আপন মনে হবে আর এই সুন্দর হাসি মুখ নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বসুন্ধরা A4 পেপার নিবেদিত আমাদের 21 ফেব্রুয়ারির বিশেষ আয়োজন আমি বাংলায় গান গাই অনুষ্ঠান থেকে আজকে দেখেন বিদায় আল্লাহ